আমি আমি নোবেলের একটা গানও শুনি নাই এবং আমার ইচ্ছাও করে নাই, কারণ যে হচ্ছে অন্য আরেকটা লোকের গান গায় তার গান আমি কেন শুনবো? মানে এত সহজ যুক্তি, মানে এমন তো না যে জেমস ভাইয়ের গানগুলি আমি ইচ্ছা করলে এখন শুনতে পারবো না, তো আরেকটা লোক জেমস ভাইয়ের গান গাবে আমার এটা কেন শুনতে হবে? গণমাধ্যম তো নার্সিং করতে পারবে না রে ভাই, গণমাধ্যম হচ্ছে যেটা আছে এটাকে তুলে নিয়ে আসতে পারবে, একটা নিউজ চ্যানেল পারবে আজকে খালেদ মহিউদ্দিন ভালো গান গায় তারে দিয়ে একটা দেখাইতে, কিন্তু নিউজ চ্যানেলগুলি বা টেলিভিশন চ্যানেলগুলি যদি জোর কইরা ইন্ডিয়াতে একটা ট্যালেন্ট শো ভালো হয়েছে সে আদলে আমি একটা ট্যালেন্ট শো কইরা একটা উমুক বাইর করে ফেলবো, এইটা আর হবে না রে ভাই, এইটা আর হবে না, কারণ এইটা হইতে হইলে আপনার কিছু জিনিস লাগবে যে জিনিসগুলো আপনার নাই, আপনি বেশিরভাগই হচ্ছে ভণ্ড, আপনি সত্য কথা কইতে ভয় পান, আপনি বোঝেনই না অনেক ক্ষেত্রে অনেক জিনিস। আমি একজন খুব বিখ্যাত স্পিনারের চিনি, সে আসলে কোন বলটা তার কেমনে হয় এটা সে বোঝে না, হয়ে যায় আর কি, তো ওই অনেক গায়ক বাংলাদেশে আছে যাদের এটা হয়ে যায়, সে বোঝেও না সে কোনটা, তো আরেকটা মানুষের গান শুই না তোর এটা ভালো তোর এটা খারাপ এটা করতে পারে না, সেজন্য বলে খুব ভালো হয়েছে তুমি যদি আর একটু চেষ্টা করো তাহলে আর একটু ভালো করে করতে পারবে, তবে সাধনা করতে হবে। এই যে দেখো পাশে বসে আছেন একজন একজন লেজেন্ড, তাকে একটু ফলো করো তাহলে ভালো হতে পারে, তুই লিজেন্ডও আবার একটু এরকম করে বলে হ্যাঁ হ্যাঁ উনি ঠিক বলেছেন তবে ভালো হয়েছে কানে ভালো লেগেছে যাও, কিছু না কিন্তু ওর গানের দুর্বলতা আমি বুঝতে পারতেছি যে যে জাজ কথা কইতেছে ওর গান শুনতে আমার ভালো লাগে, ওর গান শুনতে আমার ভালো লাগছে না কেন, আমার তো কোনোটা তো প্রবলেম আছে ওর, তো প্রবলেমটা আমি বুঝবো না, তো যাই গায়ক গায়িকা জাজ তার তো বোঝা উচিত, সেও বোঝে না কিন্তু, হয় বোঝে না অথবা প্রিটেনশাস অথবা সে ভয় পায় আমি আজকে খারাপ কমু কালকে তো আর আমার ডাকবে না, ডাকার সময় তো কথা টথা বলে গেলে একটা খাম দেয় টেলিভিশনে দেখা ওইটাও মিস হবে, এমনি তো ক্যাসেট বা মানে রেকর্ড তো বিক্রি হয় না এক কপিও, তারাই জাজ হয় যাদের যাদের মানে মানে তার মানে এইসব কারণ কি এই যে নোবেলদের মতো বেয়াদবি বা ধৃষ্টতার যে উদাহরণগুলো তৈরি হয় বাজে প্রভাব আছে কিনা আপনার অবজারভেশন কি? দেখেন আমি হচ্ছি পৃথিবীর ওই যে একজন টেলিভিশনে হঠাৎ করে গান গাইতে শুরু করলেন উনার আসার পরে আমার কাছে এরকম মনে হয়েছে আমি পৃথিবীর সবচেয়ে বেসুরো লোকটা না, কিন্তু এমনিতে আমি খুবই বেসুরো এবং আমার গান শোনার কান মানে ভালো লাগে খারাপ লাগে পর্যন্ত আমি কিন্তু কিছুই বুঝি না গানের, তারপরেও আমি যেটা বুঝি সেইটা হচ্ছে নোবেলরা আলোচনার যোগ্যই না, মানে আলোচনার যে একটা যোগ্যতা বা আলোচনার যে একটা কথা সেটা না, কিন্তু তাকে বেয়াদব টেয়াদব বলা সে একটা কথা বলছে হ্যাঁ আমি রবীন্দ্রসঙ্গীত চেঞ্জ করতে চাই আমি জাতীয় সঙ্গীত এই করতে চাই উমুক এটা পারে না তমুক এটা পারে না এইটা বলার রাইট তার আছে, আমি এটা মনে করি এটা বলার আছে, এটা বলার রাইট আছে যে কোনো লোকের যে কোনো রাইট আছে, কিন্তু গুরুত্ব আপনি দিচ্ছেন কিনা সেই বা এটা হচ্ছে এরকম, আমি গুরুত্ব মানে আমার কাছে আমি আমি নোবেলের একটা গানও শুনি নাই এবং আমার ইচ্ছাও করে নাই, কারণ যে হচ্ছে অন্য আরেকটা লোকের গান গায় তার গান আমি কেন শুনবো? মানে এত সহজ যুক্তি, মানে এমন তো না যে জেমস ভাইয়ের গানগুলি আমি ইচ্ছা করলে এখন শুনতে পারবো না, তো আরেকটা লোক জেমস ভাইয়ের গান গাবে আমার এটা কেন শুনতে হবে, মানে হিসাবটা কি আমার, মানে আমার পরিষ্কার হিসাব কিন্তু যে আরেকটা লোক আরেকটা লোকের গান গাইতেছে যে নিজের গান গায় ট্যালেন্ট শো থেকে আসছে ভাই গড, ওরে আরেকজন কইছে তুই ভালো গাস তুই খারাপ গাস, যে শিল্পী সে কোনোদিন কারোর কাছে পারমিশন স্লিপ নেয় যে ও ভালো গায় না খারাপ গায়, আমি কইতেছি কিন্তু তার আমি ভালো শিল্পী কইতে রাজি না যতক্ষণ না পর্যন্ত সে নিজের গান গাইতেছে, আমি যে কোনো রিয়েলিটি শোর পক্ষে আচ্ছা আমি এইসব ফান দর্শকরা দেখবে আমার ভালো লাগে তো মানুষ দেখবে খারাপ কি আমার, দারুন কিন্তু নোবেলের গান আপনি আমারে কোয়েন না শুনতে আমি আর শুনবো না, কারণ ওর একটা নিজের গান গাইতে হবে গাইলে তাহলে আমি শুনতে রাজি আছি।